আজ আট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে পরীক্ষার বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হয়ে যাব সহকর্মী এম এস আমাদের সঙ্গে। এম এস আমাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কি অবস্থা দেখছেন সেখানে? দশটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, সব পরীক্ষার্থী এবং অভিভাবকেরা নিশ্চয়ই ইতোমধ্যে সবাই চলে এসেছেন, কি জানাবেন সেখান থেকে? জি, ধন্যবাদ জাকিয়া। প্রথমে যদি জেলার তথ্যটা দেই, জেলাতে মোট এবারে 36টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 14,799 জন পরীক্ষার্থী এই 2023 সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তবে আজকে মূলত যারা সরকারি এইচএসসি যে পরীক্ষা সেটি 20টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, এটিতে প্রায় 8,955 জন অংশগ্রহণ করবেন। এবং যদিও দুটি যে শিক্ষা বোর্ড রয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই দুটির পরীক্ষা যেহেতু একটি বোর্ড হওয়ার কারণে সারা দেশে একযোগ 27 আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। তো আজকে আমরা দেখেছি যে ঠাকুরগাঁওয়ের এইচএসসি পরীক্ষার কারিগরি সেক্টর বাদ দিয়ে এবং মাদ্রাসা সেক্টর বাদ দিয়ে জেলার 20টি কেন্দ্রে এই পরীক্ষা বেলা 10টার দিকে অনুষ্ঠিত হবে। এবং এ নিয়ে আমরা দেখেছি বেলা 9টার দিক থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসছেন। এবং ইতিমধ্যে আমরা যতটুকু ভিতরেও গিয়েছিলাম যে যারা পরীক্ষার্থী তারা সবাই এসে গেছে এবং তারা তাদের পরীক্ষার যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে তারা প্রবেশ করেছেন। এবং অভিভাবকরাও আমরা লক্ষ্য করেছিলাম, যারা অভিভাবকরা আছেন তারা মূলত এখানে অপেক্ষা করছেন তাদের সন্তানদের পরীক্ষার পরে। যদিও আমরা এবারে পরীক্ষাটার খানিকটা ভিন্নতা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের এবারে আন্দোলনের একটি বড় অংশ ছিল এবং ঢাকা সহ সারা দেশের নয় ঠাকুরগাঁও যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু পরীক্ষা পেছানোর জন্য একটি আন্দোলন করেছিল ঠাকুরগাঁয়ে। আমরা একটু আগে কথা বলেছিলাম ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের পরীক্ষা ভালো করে দেওয়ার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলাকে এড়িয়ে যাতে করে শিক্ষার্থীরা পরীক্ষা ভালো করে দিতে পারেন সেটির জন্য তাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। জাকিয়া, এম এস আমাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আটটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঠাকুরগাঁও থেকে আমরা যোগ দিয়েছিলাম সহকর্মী এম এস আমাদের সঙ্গে।